সিরিয়াল খড়কুটোতে ইতিমধ্যে যে আমাদের গুনগুনের চলেছে যেটা গুনগুন বুঝতেই পারছে না তো এই নিয়ে দর্শক মহলের বেশ কিছু কথাবার্তা ছিল যেগুলো আমি আমার লাস্ট খড়কুটোর ভিডিওতে তুলে ধরেছিলাম যে সত্যি তো গুনগুন কি এতটাই ইনোসেন্ট তো এবার সিরিয়াল খড় একটা ইম্পর্ট্যান্ট টপিক ঢুকলো ইম্পর্ট্যান্ট টপিকটা হচ্ছে অনেকে এরকম যে গুনগুনের যিনি শ্বশুরমশাই যিনি অত্যন্ত গান পাগল একজন মানুষ ভজনবাবু সেই ভজনবাবু হচ্ছে বাড়ির মেজ ছেলে এবার বাড়িতে দু একজন চলে এসেছে এসে বাড়িতে হাঙ্গামা করছে যে ভজনবাবু তাদের থেকে বেশ কিছু টাকা নিয়েছে ধরো এক লাখ ষাট হাজার কিংবা দু লাখ ষাট হাজার এরকম একটা অ্যামাউন্টে টাকা নিয়েছে এবং বলেছে যে আমি সুদ সমেত ফেরত দেব এবং তারপরে থেকে ভজনবাবুর কোনোরকম কোনো দেখা পাচ্ছেন না তারা অফিসে যাচ্ছে বারে বারে এবং সেখানে গিয়ে দেখতে পাচ্ছে যে ভজনবাবু নেই রাস্তায় রাস্তায় কোথাও হয়তো ঘুরে বেড়াচ্ছে কিংবা কোথাও যাচ্ছে অগত্যা তারা বাড়িতে এসেছে বাড়িতে এসে হই হট্টগোল করছে লাস্টে বাধ্য হয়ে বাড়ির যিনি হর্তাকর্তা অর্থাৎ জ্যাঠাই তিনি চলে যান তার ফিক্সড ডিপোজিট নিয়ে ব্যাঙ্কে এবং সেখানে গিয়ে টাকাটা তুলে টাকাটা ওদের হাতে দিয়ে দেয় এবং দেনাটা তো শোধ হয়ে গেছে কিন্তু ভজন ভজনবাবুকে প্রত্যেকে জিজ্ঞাসা করে যাচ্ছে কন্টিনিউয়াসলি যে তুমি টাকাটা কিসের জন্যে নিয়েছিলে আর যদিও বা তোমার টাকাটা লাগলো তাহলে তুমি আমাদের কাছে চাইলে না কেন কিন্তু ভজনবাবুর ওই একই ভাঙা রেকর্ড ভজনবাবু বাজিয়ে রেখেছে সেটা হচ্ছে যে আমি এটা কিছুতেই বলতে পারবো না তোমরা দিয়েছ ভালো কথা আমি রিটায়ার্ড করার পরে যে টাকা পাবো সেই টাকা দিয়ে তোমাদের তোমাদের দেনাটা শোধ করে দেবো আমাকে কেউ জিজ্ঞাসা করো না আমি বলবো না আর এই সূত্রটা ধরেই ভজনবাবুর বউ অর্থাৎ গুনগুনের শাশুড়ি মা এখন তার হাজারো কমেন্ট পাস করা স্টার্ট করে দিয়েছে যেমন ওনার চরিত্র ভালো না উনি অন্য কারোর সাথে হয়তো সম্পর্কে জড়িয়ে আছেন উনি অন্য কোনো একটা বাড়িতে আশ্রয় নিচ্ছেন কারণ অফিসে যখন যাচ্ছে না নিশ্চয়ই কোথাও একটা যাওয়ার ঠিকানা হয়েছে ওনার সাথে সংসার করতে করতে আমি বুঝতে পেরেছি গুনগুনও বলছে যে তুমি এই ধরনের কথাবার্তা বলো না মানে এমন কথা বলো না যেটা ফিরিয়ে নিতে পারবে না উনি বলছে যে এত বছর ধরে আমি তো সংসার করেছি আমি ঠকে গেছি এতদিন ধরে এত কিছু দেখিনি তো আজকে দেখলাম আমি ঠকে গেছি আমি যেখানে রান্না রান্নাবান্না করে গোজগাছ গাছ করে ওনাকে তাড়াতাড়ি করে খেতে দিই যে না মানুষটা অফিসে যাবে সে অফিস না গিয়ে অন্য কোথাও চলে যাচ্ছে জ্যাঠাই ফিরে এসেছে জ্যাঠাই ফিরে এসেও একই কথা বলে যাচ্ছে এবং অগত্যা আমাদের চিনি চিনি এখন জানাচ্ছে মানে এই ভদ্রলোকের মেয়ে ইনি জানাচ্ছেন যে তোমাকে বাবা বলে ডাকতে আমার বাজছে এবং তোমাকে আমি বাবা বলে আর ডাকতে পারবো না মেয়ের কাছ থেকে এই কথাটা শুনে স্বাভাবিকভাবে যে কোনো বাবারই অত্যন্ত কষ্ট হয় কোথাও না কোথাও গিয়ে বুকে একটা সজোরে আঘাত খায় তো সেই আঘাত খাচ্ছে একদিকে গুনগুন বৌমা হয়ে মানে পরের বাড়ির মেয়ে হয়ে নিজের মেয়ের মতো যখন পাশে রয়েছে তখন নিজেরই মেয়ে সে বলছে তোমাকে বাবা বলে আমি আর ডাক না আমি আর এই বাড়িতে আসবোই না তুমি আমার সব মানে সব মানে সমস্ত সম্মান নষ্ট করে দিয়েছো এছাড়াও অনেকে অনেক রকম কথা বলছে আমাদের সুকল্যাণ থেকে পটকা এরা প্রত্যেকে বলছে যে না না আমরা কেউ বিশ্বাস করতে চাইছি না যে তুমি কোনো খারাপ কাজের সাথে জড়িয়ে আছো তুমি শুধু বলে দাও তুমি কেন টাকাটা নিয়েছো আমাদের জ্যাঠাই বলছে তোর গায়ে হাত তুলব তুই শুধু বলে দে এ কর ও কর কিন্তু উনি তবুও বলছেন না তো এইভাবে দু তিনটে এপিসোড পরপর পরপর কাটতে চলেছে এবার শেষ যে এপিসোডটা আসতে চলেছে সেটা হচ্ছে ভজনবাবুর বাড়ি ছাড়ার পালা মানে ভজনবাবু এই আঘাতগুলো আর মেনে নিতে পারছেন না শেষে যখন উনি খেতে বসেছেন তখন দেখছে পরিবারের কেউ তার সাথে খেতে বসেনি এত বড় আঘাত উনি মানতে পারছে না গুনগুন বলছে যে তুমি শুধু বলে দাও না যে তুমি কি কাজে খরচা করেছো কেন লেগেছিল তোমার টাকাটা যদিও এখানে বাবিন কুমারকে দেখানো হচ্ছে না বলা হচ্ছে যে সে কাজের জন্য একটু বাইরে আছে তো ভজনবাবু আবার একটা কমেন্ট পাস করে যে এই লজ্জার কথা কাউকে বলবো না এই লজ্জার কথার ব্যাপারটা শুনেই পটকা বলছে যে তার মানে তুমি কোনো খারাপ কাজই করেছো এটা আমার এখন বিশ্বাস করতে ইচ্ছা করছে এবং আমি বিশ্বাস করছি তো এত পরিবারের অশান্তি এত চাপ নিতে পারেনি এই সোজা সাপটা সরল একটা মানুষ এবং হতে পারে তিনি তার গানের জন্যে টাকাটা তুলেছিলেন এবং গানের জন্য হয়তো কেউ বলেছিল যে তোমাকে সুযোগ করে দেব সেই সুযোগের কথা ভেবেই হয়তো উনি টাকাটা এনে দিয়েছিলেন যে নাও আমাকে সুযোগ দাও আমিও বড় গায়ক হব হয়তো হতে পারিনি সেই জন্যেই তার হয়তো লজ্জা লাগছে আবার এটাও হতে পারে জ্যাঠাইয়ের যে মেয়েকে জ্যাঠাই দূরে সরিয়ে রেখেছে অর্থাৎ মুনিয়া তার হয়তো কোনো বিপদ হয়েছিল সেই জন্যে দিয়েছে যা খুশি তাই হতে পারে তো যাই হোক সেটা বড়ো কথা না বড়ো কথা হচ্ছে কি আমাদের ভজনবাবু এই আঘাতগুলো একেবারে মানতে পারেনি এবং মেনে নিতে পারবে না এটাই স্বাভাবিক তাই জন্য উনি একটা শেষ চিঠি লেখেন যে পরিবারের কেউ আমাকে খুঁজো না আমি চলে যাচ্ছি আমাকে নিয়ে চিন্তা করো না আমি যা করেছি ভুল করেছি হ্যাঁ মানে অনেক রকম মানে অভিমানের কথাগুলো লিখে উনি বাড়ি ছাড়া হন এবার গুনগুন পরের দিন সকালে যখন এই চিঠির ব্যাপারে জানতে পেরেছে তখন সবাইকে ঝাড়ছে যে তোমাদের এইভাবে মানুষটাকে বলাটা ঠিক হয়নি মানুষটা চলে তো গেল বাড়ি ছেড়ে কিন্তু তারই মধ্যে পাড়ার লোকজন এসে খবর দিচ্ছে যে রেল লাইনের ধারে একজনের কারোর অ্যাক্সিডেন্ট হয়েছে মানে যেখানে রেল লাইন তার পাশে হাই রোড কিংবা মেন রোড সেখানে কেউ একজন গাড়ি চাপা পড়েছে এই খবরটা শুনে পরিবারের সকলে চমকে গেছে মিষ্টি একভাবেই কিন্তু পাশে ছিল গুনগুনের মতোই ভজন ভজনবাবুর কিন্তু ইতিমধ্যে এই যে খবরটা পরিবারের সকলকে নাড়িয়ে দিয়েছে তাহলে কি ভজনবাবু বিদায় নিল গল্প থেকে নাকি ফিরে আসবে ভদ্রলোক তবে আমার মনে হয় না এখানে ভজনবাবু মারা যাবে কারণ ভজনবাবু যদি মারা যায় তাহলে সিরিয়াল খড়কুটোতে একটা বিশাল পরিবর্তন আসবে সেই কারণে আমার মনে হয় যে হয়তো ভজনবাবু মারা যাবে না উনি ফিরে আসবে তবে উনি যে কাজে টাকাটা খরচা করেছেন সেটা পরে সবাই জানতে পারবে এবং জানতে পেরে সকলে লজ্জা পাবে কারণ সজনবাবু হয়তো টাকাটা কোনো বাজে কাজে খরচা করেননি তো যাই হোক আমার মনে হচ্ছে এটা এবার আমি শিওর না এবার দেখা যাক কি হয় এইগুলো জানতে হলে অবশ্যই করে দেখতে হচ্ছে সিরিয়াল খরকুটো স্টার জলসা ও স্টার জলসা এসডিতে ঠিক সন্ধে সাড়ে সাতটার সময় আমার ভিডিও দেখার জন্য ও লাইক কমেন্ট শেয়ার করে চিরকুট এন্ড ফ্রেন্ডলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অসংখ্য ধন্যবাদ সকলকে